15,000 টাকা। আমরা যারা ট্যাগ জগৎ সম্পর্কে ধারণা রাখি, ট্যাগ নার্ডস বা ট্যাগ এনথুজিয়াস্ট যা ইচ্ছা বলেন, বন্ধু মহলে তাদের খোঁজ পড়ে কেউ কোনো ফোন নিতে চাইলে তখন। আর আমরা দামি দামি ফোনের ভিডিও বেশি দেখলেও দিন শেষে আমরা বেশিরভাগই আসলে বাজেট ফোন কিনি বা আশেপাশের মানুষের বাজেট ফোনের প্রয়োজনটাই বেশি। কিন্তু অল্প বাজারের ফোন না আজকাল বাজারে পাওয়াটাই বেশ দুষ্কর। আর এই অল্প বাজেটের ফোন যারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিও। আজকের ভিডিওতে তিনটা ফোন নিয়ে আলাপ করবো 15,000-এর মাঝে, যেখানে এই বাজেটে পারফরমেন্স, ক্যামেরা এবং আদার ফিচার্স পেয়ে যাবেন। পারফরমেন্সটাও বেশ ভালো পেয়ে যাবেন। যারা টুকটাক গেমিং করেন তাদের এই বাজেটে এটা খুব ভালো একটা অপশন হতে পারে। চিন ব্যাজেল তো বেশ কম এই বাজেটের ফোনগুলোর সাথে তুলনা করলে। অনলি ডাউনগ্রেড হলো এই ফোনের ডিসপ্লে হিসেবে আছে IPS ডিসপ্লে। নাম্বার 2, Realme 10। এই ফোনে পেয়ে যাবেন AMOLED ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট, 5000mAh ব্যাটারি, হিলিও G99 প্রসেসর, 50MP ক্যামেরা লেন্স থাকার কারণে টুকটাক গেমিং, মুভি দেখা, ভালো ব্যাটারি লাইফ, সাথে দিনের বেলাতে বেশ ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। অনলি ডাউনগ্রেড 90Hz রিফ্রেশ রেট, বর্তমানে 15,000 টাকার মাঝে এই ফোনটা পেয়ে যাবেন। নাম্বার 1, এই লিস্ট বা এই বাজেটে বর্তমানে সেরা ফোন Redmi Note 12। এই ফোনে পাচ্ছেন IP53 রেটিং, AMOLED ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 4 Gen 1, 5000mAh ব্যাটারি এবং 48MP ক্যামেরা। IP53 থাকার কারণে পানি থেকে 100% সুরক্ষিত না হলেও বৃষ্টির পানি থেকে, ছিটা ফোটা থেকে আপনি ঠিকই রক্ষা পেয়ে যাবেন। 120Hz AMOLED ডিসপ্লে থাকার কারণে বেশ স্মুথ ফিল পাবেন এই ডিসপ্লে থেকে। স্ন্যাপড্রাগন 4 Gen 1 থাকার কারণে হালকা পাতলা গেমিং এবং ডে টু ডে ইউসেজে ভালো অপটিমাইজেশন পেয়ে যাবেন। ব্যাটারি লাইফও বেশ ভালো, সাথে 48MP ক্যামেরা, যা দিনের বেলাতে বেশ ভালো ছবি তুলে দিবে আপনাকে। ভিডিও এখানেই শেষ করলাম। কারো কোনো ডিমান্ড থাকলে কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও সবসময় পেতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।